আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে আমার 12 রমজানের ব্লগ। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার নতুন একটি ব্লগিং শুরু করছি। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন আর লাইক দিয়ে যাবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে যেয়ে সুন্দর একটি কমেন্টস করে আসার চেষ্টা করব। তো আমি একদম সকাল থেকে শুরু করছি। তো এখানে আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে রেখেছি। এটা আমি ফ্রিজটা একটু বরফগুলো পরিষ্কার করে নিব, আসলে আমার ফ্রিজে অনেক বরফ জমে যায় তার জন্য। আর ভাবছি একটু সিঙ্গারা বানাবো আজকে ইফতারের জন্য। দেখছি সবাই সিঙ্গারা বানায়, ফ্রোজেন করে রাখে, তো আমি ভাবছি একটু বানাবো। তো তার জন্য একটু ময়দা মেখে নিচ্ছি এখানে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করব। আর পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। তো এখানে আমি ময়দাটা মেখে নিয়ে রেখে দিব। যদি আমার কোনো কথায় কারো খারাপ লেগে যায় তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রমজান মাস বলে একটু ভিডিও কম দেখা হচ্ছে সবার। তো ইনশাল্লাহ রমজানের পর, তারপর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সবার ভিডিও দেখার চেষ্টা করব, সবার সঙ্গে থাকার চেষ্টা করব। আসলে রমজান মাসে তো অনেক কাজ থাকে, একটু এবাদতবন্দেগি বেশি থাকে, তো তার জন্য মোবাইল আর ধরা হয় না বেশি একটা, তা ভিডিও একটু কম দেখা হয়। তো কেউ কিছু মনে করবেন না। তো ময়দাটা আমি মেখে রেখে দিলাম, এটা আমি ঢেকে রেখে দিব। তারপর আমি সিঙ্গারা পুরটা তৈরি করব এখানে। তো সিঙ্গারা পুরের জন্য যা যা লাগবে আমি সব রেডি করে রেখেছি। একটু পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি আমি এখানে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আমার মশলাগুলো অ্যাড করব। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা, রসুন অল্প করে সব কিছুই অল্প পরিমাণে দিয়েছি। তো এগুলো সব কিছু দিয়ে, আর গরম মশলা গুঁড়া ইউজ করেছি, জিরা গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কলিজাটা আগে কষিয়ে নিব। আর কলিজাটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এই কলিজা সিঙ্গারাটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আমি ভয়েসটা সকালে দিচ্ছি তাই আমার ভয়েসটা একটু মনে হয় ভারী ভারী মনে হচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমার কলিজাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আসলে কলিজা আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম এখন। তো আলুগুলো দিয়ে একটু আমি সিদ্ধ করে নিব আলুটা। এই তো আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি আগে একটু বাদাম আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, খুব ভালো হবে তাহলে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ময়দাটা বের করে নিয়েছি। তো এখানে আমি ময়দাটা খুব সুন্দর সফট হয়েছে, তো আমি এখানে ময়দাটা ছোট ছোট করে কেটে নিয়ে কিছু সিঙ্গারা বানিয়ে নিব। তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন।
আমি হয়তো অত ভালো বানাতে জানি না, তো আমার আপুরা হয়তো আরও বেশি ভালো জানে আমার থেকে। তো কেউ কিছু মনে করবেন না, আমি আসলে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই ব্লগিংয়ের মাধ্যমে আমরা তো রান্না দেখাই, তারপর যা করি সবই দেখাই, তো আমিও চেষ্টা করছি সেটাই। ভিডিওটা ভালো লেগে গেলে সবাই একটু প্লিজ শেয়ার করবেন আর একটু লাইক দিবেন। লাইক দিতে সবাই ভুলে যায়, একটু লাইক দিয়ে যাবেন। আসলে আমি কিন্তু সবার ভিডিও লাইক না দিয়ে আসি না, যাটাই দেখি একটা লাইক দিয়ে যাবেন। তো এখানে আমি সিঙ্গারাগুলো এখন বানিয়ে নিচ্ছি, পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। তো সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে আমি কিছু সিঙ্গারা ডিফে রেখে দিব। তো আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে এটা আমি ডিফে র্যাপিং করে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপর যখন নর্মাল হয়ে গিয়েছি, বরফ শক্ত হয়ে গিয়েছিল, তখন আমি এগুলো আবার সুন্দর করে ওই এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম। অনেকগুলো সিঙ্গারাই হয়েছে মোটামুটি, তো আমি যতটুকু পেরেছি দেখাচ্ছি আপনাদের সঙ্গে। তো রোজা তো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, তো একটু শপিং করতে তো হবেই সবার জন্য, নিজের জন্যও হবে, বাচ্চাদের জন্য। তো আজকে একটু শপিংয়ে যাব। তো এখানে সিঙ্গারাগুলো সব বানিয়ে নিয়ে আমি সব রেখে দিয়েছি সুন্দর করে, ফ্রোজিং করে রেখে দিয়েছি। তো তারপরে তো দেখতে পাচ্ছেন এখানে আমি শপিংয়ে চলে এসেছি। তো এখানে আমার ছেলে বলছে আম্মু আমাকে ভিডিও করো, তো আমি একটু করলাম ওকে ভিডিও। তো শপিংয়ে আজকে একটু ঘোরাঘুরি বেশি করেছি, সেমন কিছু কেনাকাটি করিনি, তো জাস্ট শুধু আমার জন্য একটু কিনেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো পরে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিও। তো আস্তে আস্তে প্রায় ইফতার সময় হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে ইফতারটা রেডি করে নিচ্ছি আমি। তো এখানে আমি সিঙ্গারাগুলো একটু ভেজে নিচ্ছি কিছুটা, অল্প কিছু। তো তারপর আমি যা যা ছিল ফল বা সব কিছু একটু ভেজে নিয়ে ইফতারটা রেডি করে নিলাম। তো এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে আর লেবু শরবত করেছি। তো লেবু শরবতটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে এই আমার জন্য শপিং করেছি। তো আমারটা তো বানাতে দিতে হবে তার জন্য। তো এখানে আমি আমার জন্য এই 3 পিস নিয়ে এসেছি। তো কেমন হয়েছে আমার শপিংটা? তো বাচ্চাদের জন্য করব, আরও সবার জন্য করব, তো সেগুলো পরে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে অনেক ব্যস্ততা ছিল আমার, তো আমি আবার 3 পিসগুলো একটু বানিয়ে টেইলার্সের দোকানে দিয়ে আসলাম, কেননা পরে নিতে যাবে না তার জন্য। তো এখানে আমি টেইলার্সের দোকানেও চলে আসলাম, দিয়ে দিলাম 3 পিসগুলো বানাতে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।